ভালো আছেন আজকে আমরা হারামি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্বন্ধে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ও বন্ধু বিহারিস হারামি ক্যান্ডেল প্যাটার্ন সো এখানে যেটা হারামি শব্দটা আছে সো হারি মিনিং আমরা যেটা ব্যবহার করি সেটা নয় এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম যেগুলো দেওয়া হয়েছে সেগুলো জাপানিজরা সেটা আবিষ্কার করেছে এবং তাদের নাম অনুসারে দেওয়া আছে সো হারামি কথার অর্থ হলো তাদের ভাষায় প্রেগনেন্ট ঠিক আছে তো সেই অনুসারে এটার নাম হয়েছে বিয়ারিস হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কারণ এটা অনেকটা প্রেগন্যান্ট হওয়া মহিলাদের মতো দেখতে হয় বলে তাদের ধারণা ঠিক আছে সো এটা সম্বন্ধে বেশি আর আলোচনা না করে চলুন আমরা জেনে নিই দ্যাট বিহারিস অ্যাঙ্গেল ফিং বিয়ারিস হারামি প্যাটার্ন কীভাবে গঠিত হয় সো এখানেও কিন্তু আমাদের দুটো ক্যান্ডেল প্যাটার্ন গঠিত হবে ঠিক আছে সো এটা মার্কেটে সবসময় আপ ট্রেন্ডে গঠিত হয় অর্থাৎ মার্কেট উঁচুতে আছে অর্থাৎ মার্কেট লেভেল আছে এমন অবস্থায় এটা গঠিত হবে এবং এটি গঠন হওয়ার পর মার্কেটে একটা বেরি সিগন্যাল দেয় অর্থাৎ মার্কেট এটা নিচে যাবে এরকম একটা সিগন্যাল দেয় এই ক্যান্ডেল প্যাটার্ন ঠিক আছে সো এই ক্যান্ডেল প্যাটার্ন গঠিত হয় প্রথম যে ক্যান্ডেলটি গঠিত হবে তার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস পরবর্তী যে ক্যান্ডেলটি গঠিত হবে তার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস তো সেকেন্ড ক্যান্ডেলটি এই প্রথম ক্যান্ডেলটির মধ্যেই এটা বা এই অবস্থানের মধ্যেই এটা কিন্তু অবস্থান করবে ঠিক আছে সো এটা হলো বিহারিস হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের বৈশিষ্ট্য সো চলুন এঞ্জেল মান ডিমেট এস্টেটেড ফিচার্সে যাওয়া যাক এবং সেখানে চার্ট অ্যানালিসিসের মাধ্যমে বিহারিস হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আরেকবার ভালোভাবে বুঝে নেওয়া যাক এবং অ্যানালিসিস করে নেওয়া যাক সো বন্ধু আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের ফার্স্ট পেজে সো সেখানে সবচেয়ে কোনায় আছে ডিসকভার অপশান সো এই ডিসকভার অপশানটাতে চলে যাওয়া যাক এবং ডিসকভার অপশানটাতে যাওয়ার পর সবচেয়ে উপরে আমাদের অপশান স্টার ট্রেড সো এটার উপরে ক্লিক করে নেওয়া যাক সো এটা আমরা ক্লিক করে নিয়েছি এবং ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের নেফটের চার্ট এখানে ওপেন হয়ে গেছে ঠিক আছে সো এখানে বাইকল দেখতে পাচ্ছি আমরা এবং বাইপুরু দেখতে পাচ্ছি ঠিক আছে সো এখান থেকে আপনি বাইকল ব্যাকওয়ার্ড করতে পারেন তাছাড়া আপনি অপশান চে অ্যানালাইসিস করতে পারেন তাছাড়া আপনি যে কোনো শেয়ার যেখানে এখানে আপনি সার্চ করে তার চার্ট অ্যানালাইসিসও কিন্তু করতে পারেন অতি সহজে ঠিক আছে এখানে আপনি নিফটি তাছাড়া ব্যাঙ্ক নিফটিকও চার্ট অ্যানালাইসিস কিন্তু অতি সহজেই করতে পারেন সো এখানে যদি আমি দেখি তাহলে এখানে বর্তমানে নেটওয়ার্ক অবস্থা বেশ ভালো মার্কেট একটা ঊর্ধ্বগামী হয়েছে বাট এখানে আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজই গঠিত হয়েছে উনি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলুন এই ক্যান্ডেলস্ট্রিক প্যাটার্নটা একটু জুম করে নেওয়া যাক সো আমরা যে কথাগুলো বললাম দ্যাট পিয়ারিস হারামি ক্যান্ডেল প্যাটার্ন সো এখানে সব বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে প্রযোজ্য হয়েছে যেমন প্রথম ক্যান্ডেল প্যাটার্নটার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস পরবর্তী ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা তার মাঝামাঝি অবস্থায় অবস্থান করে ঠিক এরকমভাবে এটা কিন্তু অবস্থান করেছে ঠিক আছে সো এটা একটা পিয়ারিস অ্যাঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বৈশিষ্ট্য সো এর থেকে আমরা ধারণা করতে পারি যে মার্কেট এরপর থেকে ডাউন ট্রেন্ড হবে অর্থাৎ মার্কেটে এখানে পিহারের সিগন্যাল দিয়েছে এবং মার্কেট এখান থেকে নিচে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতঃপর সেটাই হয়েছে সো এটা আজকের দিনের এটা মার্কেটের চার্ট ঠিক আছে সো আজকের দিনে আমরা দেখতে পাবেন যে কীরকম ক্যান্ডার স্টিক প্যাটার্ন গঠিত হয়েছে সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত বৃত্তির মাধ্যমে এখানে আপনি আপনার শেয়ার ইনভেস্ট করতে পারেন ঠিক আছে সো আশা করি ভিডিওর মাধ্যমে আপনি পিহারিস হারামে ক্যান্ডার স্টিক প্যাটার্ন সম্পর্কে আপনার মাথা ধারণা মান ধারণা জন্মেছে আর কি সো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন